হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের ফাইনাল এক্সামের জন্য আট নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট আটটি প্রশ্ন তোমাদের বলবো যার মধ্যে একটি তোমাদের কমন আসবে আসবে তাহলে আর দেরি না করে শুরু কর যাক এক নম্বর প্রশ্ন হল শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর বিতর্ক কী আর এর সাথে আছে উচ্চ শিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন হলো প্রকৃতি মানুষ ও শিক্ষার সম্বন্ধ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন হল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর প্রশ্ন হল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো পাঁচ নম্বর কোশ্চেন হল উনিশ শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল ছ নম্বর প্রশ্ন হল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন হল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন হল সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই আটটি প্রশ্নের উত্তর করলেই তোমাদের এক্সট্রা কোনো আট নম্বরের প্রশ্ন করার প্রয়োজন নেই এর পরের ক্লাসে ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট চার নম্বরের সাজেশন দেবো সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে